বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন DIWTC বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার 14 জুলাই সকাল থেকে নৌরুটে 4টি রো রো ফেরিসহ 12টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার থেকে লকডাউনের শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকেই ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে নৌরুটে। এদিকে গত কয়েকদিন ধরে নৌরুটে পদ্মা নদীর স্রোতের তীব্রতা বেড়েছে, ফলে ফেরি চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ে চেয়ে পদ্মা পার হতে প্রায় 1.5 ঘন্টা সময় বেশি লাগছে। এতে করে কমছে দৈনন্দিন ফেরির চিপ, ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যাও বাড়ছে। বাংলাবাজার ঘাটের স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে হঠাৎ করে নৌরুটে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। ঢাকা থেকে আসা যাত্রীদের প্রচুর চাপ দেখা গেছে ঘাটে। শিমুলিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের প্রচুর ভিড় রয়েছে। বাংলাবাজার ঘাটে আটকে আছে পণ্যবাহী ট্রাক, এছাড়া ফেরিঘাটে অ্যাম্বুলেন্স সহ ঢাকাগামী ছোট যানবাহনেরও ভিড় রয়েছে। DIWTC-র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার থেকেই লকডাউনে শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকেই ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে নৌরুটে। এদিকে কয়েকদিন ধরে নৌরুটে পদ্মা নদীর স্রোতের তীব্রতা বেড়েছে, ফলে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পার হচ্ছে।